আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে মাত্র পাঁচ মিনিটে কীভাবে আপনারা বাইক ড্রাইভিং শিখবেন একদম সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা ড্রাইভিং শিখতে পারবেন ড্রাইভিং শেখার জন্য আপনার কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো চলুন চলে যাব মূল ভিডিওতে ড্রাইভিং শেখার আগে আপনাদেরকে একটি বাইক সম্পর্কে জানতে হবে বাইকের কয়েকটি পয়েন্ট খুবই প্রয়োজনীয় যেগুলো আপনাদেরকে জানা থাকা প্রয়োজন তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে কিছু পয়েন্ট দেখাচ্ছি আর সেই পয়েন্টগুলো আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন এই হচ্ছে বাইকের কি যেটা আমাদেরকে একদম বাইকের মিডিলে রাখতে হবে এবং এই দিকে একটা মোচর দিতে হবে তাতে করে আমাদের এখানে কিন্তু একটা লাইট জ্বলবে এবং আমাদের মিটারগুলো শো করবে এই হলো আপনাদের ফার্স্ট কাজ এরপর আমরা চলে আসবো হ্যান্ডেলের বাম সাইটে এটা কিন্তু হচ্ছে ক্লাস ব্রেকের মতো দেখতে বাট এটা হচ্ছে ক্লাস এবং আমরা যদি ডান সাইডে চলে যাই এটা কিন্তু এই সাইটের হবে ব্রেক আপনারা অবশ্যই মনে রাখবেন যে ডান সাইট হচ্ছে ব্রেক বাম সাইট হচ্ছে ক্লাস এরপর আপনাদের কয়েকটি পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আপনাদের মাথায় রাখতে হবে বাম সাইটের একদম নিচে এই হচ্ছে হোরেন আমরা যদি একটু সাউন্ডটা শুনি এই চহরেন এবং এইখানে কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে আমরা যখন বাম সাইটে মুভ করব তখন এই যে অপশনটি আছে এটি জাস্ট আমরা বাম সাইডের দিকে দিব এরপরে কিন্তু একটা ইন্ডিকেটর জ্বলবে এবং সামনের লাইট এবং পিছনের যে ইন্ডিকেটর আছে দুই ইন্ডিকেটর কিন্তু জ্বলতে থাকবে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে বাম সাইডে যে ইন্ডিকেটর সেটাও জ্বলতেছে এবং আমরা যদি একটু ফলো করি পিছনের যে ইন্ডিকেটর আসে সেটাও কিন্তু চলবে নেব তখন আমরা ডান সাইডে এটা রাখবো এতে করে আমরা কিন্তু আমাদের যে স্কিনটি আছে এই স্কিনটির মধ্যে কিন্তু আমরা ডান সাইডে ইন্ডিকেটর জ্বলতে দেখবো এবং সামনের লাইট ইন্ডিকেটর লাইটটা কিন্তু ডান স্যাটেরটা জ্বলবে পিছনের লাইটটাও জ্বলবে তো এটা হচ্ছে মেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন যখন আপনারা ইউটার্ন নেবেন অবশ্যই এই ইন্ডিকেটর দিতে হবে এই হচ্ছে একটা লাল সুইচ যে সুইচটি আমরা এখানে অন করে দিলে আমাদের সামনে যে হেডলাইট আছে হেডলাইটটি জ্বলবে এবং অফ করে দিলে কিন্তু অফ হয়ে যাবে আর এই হেডলাইটটা আমরা অন করে দিয়ে বাম সাইডে একটা সুইচ আছে যে সুইচটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এই একটা সুইচ আপনার লাইট যখন হাই লো করার প্রয়োজন পড়বে তখন কিন্তু এই সুইচ অন অফ করতে হবে তো মোটামুটি এই কটা অপশন আপনারা যদি শিখে রাখেন তাহলে কিন্তু একটা বাইক চালাতে পারবেন আর তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি ডাইন ছাটে যে আর পি আছে এ হচ্ছে এটা হচ্ছে আর আমরা যখন টান দেবো এটা কিন্তু আরপিএম পি এম বাড়বে এরপরে আমরা আসি যে নিচে পায়ের অপশনে আসি আমরা যদি বাম সাইটে একটু ফলো করি এইখানে কিন্তু আমরা দেখতে পারব যে গিয়ার বর্তমানে যে মডেলেরই গাড়ি হোক না কেন গিয়ার কিন্তু বাম সাইডে থাকবে হয়তোবা আমার এটা হিরো হিরোর ক্ষেত্রে আমার কিন্তু একটা দুইটা অপশন থাকবে আর যেগুলো ওয়ান ফিফটিন যে গাড়িগুলো আছে সেগুলোতে শুধুমাত্র একটা থাকবে তো সেই ক্ষেত্রে আমার যে হিরো হিরোর ক্ষেত্রে আমরা যখন গাড়ি স্টার্ট দেবো তখন কিন্তু পিছনের দিক গিয়ার আসবে সো এদিকে যত যে কয়বার আমরা এদিকে চাপ দেবো সেই কটা গিয়ার পড়ে যাবে আমার এই গাড়ির গিয়ার হচ্ছে চারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যার যে মডেলের গাড়ি অবশ্যই গিয়ার অপশনটি আগে শেয়ার হয়ে নেবেন যে কোন দিকে আপনার গিয়ারে কাজ করে ডান সাইডে যদি আমরা আসি এটা হচ্ছে পিছন ব্রেক আমরা এখানে যখন চাপ দেবো এটা কিন্তু পিছনে ব্রেকে কাজ করবে এবং এইখানে একটা হ্যান্ডেল যা আছে এই হ্যান্ডেলের মতো এটা হচ্ছে কিক স্টার্ট যদিও বর্তমানে যে বাইকগুলো আছে কিক স্টার্ট লাগে না কারণ সেলফে আমরা সাধারণত স্টার দিয়ে থাকি সো সেক্ষেত্রে যাদের সেলফের সমস্যা হবে তারা কিন্তু কিক দিয়েও স্টার্ট করতে পারবেন তো এরপরে আমরা ডান সাইডে আরেকটি অপশন আমরা ভুলে গেছি একটা অপশন হচ্ছে যে এইখানে একটা সুইচ আছে যে সুইচটি হচ্ছে আপনার সেলফ স্টার্ট দেওয়ার জন্য এখানে চাপ দেওয়ার পরে কিন্তু সেলফ স্টার্ট হয়ে যাবে সো এই বিষয়গুলো আগে আপনারা ভালো করে রিসার্চ করে নেবেন এরপরে যখন আমরা বাইক স্টার্ট দেবো ঠিক সেম আমি যেভাবে বাইক স্টার্ট দেবো সেইভাবে কিন্তু আপনারা বাইক স্টার্ট দেবেন তো আমরা এখন স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আর স্টার্ট দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ঠিক আপনি সেম আমার মতো করে বসবেন বসার পরে এইখানে যে একটা স্ট্যান্ড আছে স্টানটি আপনারা উঠিয়ে দেবেন স্ট্যান্ডটি উঠিয়ে দেওয়ার পরে আপনাদের আরেকটা জিনিস ফলো করতে হবে সেটা হলো যে আপনার গাড়ি নিউটালে আছে কিনা তো নিউট্রালে না থাকলে গিয়ারগুলো আপনার অবশ্যই রিডিউস করে নিউট্রাল করে নিতে হবে আর আপনার এইখানে স্কিনে অবশ্যই আপনারা দেখবেন প্রত্যেকটা বাইকের আছে নিউটাল নিউটাল হওয়ার পরে আপনারা বাইক স্টার্ট করবেন বাইক নিউট্রাল করার পরে আমরা সিম্পলিভাবে এইখানে একটা রেড কালারের সুইচ দেখতে পারবো এই সুইচটা চাপ দিয়ে জাস্ট আর পি একটু টান দেবো আমি এই সুইচটা দিলাম আর পি একটু টান দিলাম আমার কিন্তু বাইক স্টার্ট হয়ে গেল এরপরে আমাদের কাজ হচ্ছে বাম হাতের তো বাম হাতে যে ক্লাসটি আছে এই ক্লাসটি আমরা একদম ফুল দমে চাপ দেবো এরপরে আমরা বাম সাইডে পাতে চলে যাব এবং এখানে একটা গিয়ার আমরা ফেলে দেব। আমি একটা গিয়ার দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটায় কিন্তু মেন কাজ এই জায়গাটা অনেকেই ভুল করবেন আস্তে আস্তে আপনারা ক্লাসটা সেরে দেবেন এবং আর পি একটু করে টান দেবেন আস্তে আস্তে যখন ক্লাসটা সেরে দেবেন আর আর পি টান দেবেন তখন কিন্তু আপনার গাড়ি সামনের দিক এগোতে থাকবে তো এইভাবে কিন্তু আপনারা যখন ছাড়বেন তখন একটা গিয়ারে কিন্তু যাবে যাওয়ার পরে আপনারা কিছুক্ষণ সামনে গিয়ে আরেকটা গিয়ার ফেলে দেবেন আর আরেকটা গিয়ার ফেলার সময় অবশ্যই ক্লাসটা চাপ দিয়ে ধরে আরেকটা গিয়ার ফেলে দিয়ে আর পি টান দিলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে আর যখন আপনারা আপনার গাড়ি বন্ধ করবেন বন্ধ করার সময় অবশ্যই ক্লাস ধরে ব্রেক ধরে তারপরে আপনারা আপনার গাড়ি বন্ধ করবেন এবং ক্লাসগুলো রিডিউস করে সুইচ অফ করে আপনারা কিন্তু আপনার বাইকটি স্টপ করতে পারেন তো প্রিয়ভাবে এই ছিল পুরো ভিডিওটিতে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাতে পারেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তো আজ পর্যন্তই হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ